গুড মর্নিং এবং ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 4:45, আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের খড়গপুরের একাডেমিতে বেরোনোর জন্য। এবং আজকে ডেট হচ্ছে 9th জুলাই এবং সানডে। তোমরা হয়তো এই ভিডিওটা দুদিন পর দেখছো। আমি এবং সৌম্য যাচ্ছি আমাদের একাডেমিতে, বেশ কিছু কাজ আছে। কি কাজ আছে, কি কি করতে আমরা যাচ্ছি এবং আমাদের একটি মিটিং রয়েছে কাদের সাথে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। এই মুহূর্তে ঠিক সকাল 5:05 আর দুর্দান্ত ওয়েদারের সাথে আজকে জার্নি স্টার্ট করলাম। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, যখন বাইক চালাচ্ছি হাওয়া লাগছে, দুর্দান্ত লাগছে। আমরা মেনলি যাচ্ছি খড়গপুরে, সেটা হচ্ছে আমাদের খড়গপুরে যারা আসবেন, আমাদের যখন ট্রেনিং ফুল ফ্লেজে শুরু হয়ে যাবে সেটা আমরা শুরু করে দিতে চাইছি পাকাপাকিভাবে দুর্গাপুজোর আগে থেকে। এবং আমাদের যে 26 নভেম্বর যে এনডিউরো কম্পিটিশান হচ্ছে, আমরা তার আগে পুরো সেট আপ রেডি করে দিতে চাইছি। সেট আপের মধ্যে ট্র্যাক তো থাকছেই, ট্র্যাকের কাজ তো মানে আমাদের ওয়ার্কশপে যেটা দেখেছো তার থেকে আরও অনেকটা এগিয়ে গেছে। এছাড়াও আমাদের ওখানে স্টে এবং ক্যান্টিন ফেসিলিটিও থাকছে। তো স্টে এবং ক্যান্টিন ফেসিলিটি কী থাকছে, কী বৃত্তান্ত, এক্স্যাক্ট কোন লোকেশানে আমরা এটা করছি এবং মোরাম আরও বেশ কিছু গাড়ি নিতে হবে, তো এই মানে কিছু জিনিসের জন্যে আমার এবং সৌমর যাওয়া। ওকে, এই মুহূর্তে 6:22, একদম 6:22, আর সৌম্য চলে এসছে। সৌম্য আর আমি যাচ্ছি, এই মুহূর্তে আমরা ধুলাগড় টোল থেকে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় 6:51, আর আমরা জাস্ট এন্ট্রি নিলাম কোলাঘাটে। কোলাঘাটের বেশি ভেতরের দিকটায় গেলাম না, এটাতে খেয়ে নি, এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক 7:40, আর আমরা এই মুহূর্তে বেরোচ্ছি কোলাঘাট থেকে। এই রেস্টুরেন্টটা খেলাম, ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভালো ছিমছাম খাবার। আমরা ওই মশলা ধোসা নিলাম, আইসক্রিম নিলাম, তবে উল্টো করে খেলাম ব্যাপারটা আর কি। যাই হোক, চলো এবার সোজা ননস্টপ যাব। এবার ননস্টপ মোটামুটি 8:30 ঢোকার টাইম, দেখা যাক কটা নাগাদ ঢোকা যায়। ডেবরা টোল প্লাজার কাছে চলে এসেছি, 8:09, আর আমি এখানে একটু তেল নিয়ে নিই। চলো এগোনো যাক। একদম সামনেই ডেবরা টোল, ডেবরা টোল থেকে ঠিক আমাদের একাডেমি ওই 37-38 কিলোমিটার হবে। এই জায়গাটাকে চৌরঙ্গি বলে, বাদিকে গেলে খড়গপুর, আর আমরা চলে যাব কলাইকুণ্ডার দিকে। বাদিকে খড়গপুর, এখান থেকে কতটা দেখে নি একবার আজকে। জিরো করে দিয়েছি, দেখা যাক এই ন্যাশনাল হাইওয়ে থেকে আমাদের একাডেমি ঠিক কতটা কলাইকুণ্ডার এখান থেকে। এই হচ্ছে সিআরপিএফ ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্প ঠিক ন্যাশনাল হাইওয়ে থেকে 3.3 কিলোমিটার,
বা 3.2 কিলোমিটারই ধরো, এখান থেকে আমরা লেফট নেব। থেকে লেফট নিলাম, চলো পৌঁছে গেছি। সৌম গায়েব, সৌম ওই দিক দিয়ে আসছে মনে হয়। এখন ঠিক 9:35 বাজে, আর আমরা যেমন দেখলে চলে এসেছি আমাদের একাডেমিতে। আমরা একটু এসে স্যারের সাথে কথাবার্তা বললাম, আড্ডা ছোট্ট করে, তারপরে আমি আর সোমো বেরিয়ে পড়েছি। আমাদের যে টেন্ট অর্থাৎ স্টে ফেসিলিটি হবে, তার যে প্লেসগুলো সেগুলো মার্ক করবার জন্য। ঠিক এইদিকে গেট, আর এইরকম জায়গায় মার্কটা হবে। চল দেখা যাক কোথায় কোথায় করা যায় স্টে এবং ক্যান্টিনের জন্য মার্কিং কীরকম হতে পারে আর কি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ উপরে শেড আছে, এখন তো এইরকম, এই জায়গাটাকে আমরা ক্যান্টিন ফেসিলিটি তৈরি করবো। আর ঠিক আমাদের বাঁদিকে, ক্যান্টিনের ঠিক বাঁদিকে যদি দেখি এই যে জায়গাটা, এটা আমাদের লজিস্টিক সেন্টার হবে। মানে এই পুরো একাডেমি চালাতে যত লজিস্টিক প্রয়োজন হবে, যে স্টোর করতে হয়, তার জন্য আমরা এটাকে ইউজ করব। আর এটা ঠিক ওই পার্টটা, ওটা কমন টয়লেট হিসেবে ইউজ করা হবে, রেনোভেট করা হবে। এখনকার যা পরিস্থিতি, তার থেকেও আরও বেশি মানুষ যাতে ইউজ করতে পারে, তার জন্য ওটা রেনোভেট করা হবে। আর আমরা এই মুহূর্তে যে ক্যাম্পিং ফেসিলিটি হবে তার জায়গা খুঁজছি। এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 3:20, আর আমরা আমাদের একাডেমি ছেড়ে বেরোচ্ছি। ওকে, ক্যামেরাটা চলছে। আর এখন গিয়ে আমরা জাস্ট একটা মেজারমেন্ট নেবো যে ক্যান্টিন এরিয়াটা হবে, সেই ক্যান্টিন এরিয়াটার মেজারমেন্ট, কারণ ওটা সুজয়দাকে পাঠাতে হবে। চলো রেডি, আমরা এখান থেকে বেরিয়ে আমাদের এখানে খড়গপুরে আসবার সময় যেটা দেখালাম, চৌরঙ্গীর মোড়, ওখানে আমাদের একটা ছোট্ট মিটিং আছে, সেটা সেরে আমরা বেরিয়ে যাবো কলকাতার জন্য। কলকাতায় আবার গিয়ে আর একটা মিটিং ফিক্সড হয়েছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। দাঁড়াও, ধরো তো, এটা কতটা, 10 ফিট, 10 ফিট মতো, 9.5। হ্যাঁ, এদিকটা চলো, চলে এসো এদিকে। এইখানটায় ধরো, এইখানটায়, চোদ্দো, মানে 32-30 ফিট, 30x9, অসাধারণ। চলো এলাম, তিনটে 44 বাজে, আর আমরা আমাদের এদিককার কাজ সব মিটিয়ে, আমাদের একটা ছোটো মিট আপ আছে, সেটা সেরে এবার ফিরব চৌরঙ্গীর কাছে, এই লোকেশানে যেতে 26 মিনিট লাগবে, 14 কিলোমিটার। যে মিটিং লোকেশন, তার থেকে আমরা আর 8.4 কিলোমিটার মতো বাকি আছি, তো একেবারে মিটিংয়ের শেষে তোমাদের সাথে আবার দেখা করছি।
চলো টাটা আসছি, দেখা হবে আবার। হ্যাঁ একদম, চলো এলাম, চলো সমো। ওকে চলো, 5:31 বাজে আর আমাদের এদিকের মিটিং শেষ হলো ভবগুরের সাথে। মিটিং বলতে আমরা একটা ওই ফ্রেন্ডলি মিট আপ করলাম। আমি মানে ভবগুরের সম্পর্কে আগে জানতাম না, অর্ঘর সাথে কথা হলো, আমি আজকে জানতে পারলাম পুরো বিষয়টা। তো ভবগুরের যারা ফাউন্ডার মেম্বার তাদের সাথে কথা হয়েছিল, দারুণ, প্রত্যেকজন মানুষ দুর্দান্ত যারা কথা বললাম। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6:50 আর আমরা ক্রস করছি কোলাঘাট। আর ঠিক কোলাঘাট ব্রিজ থেকে ধুলাগড় টোল প্লাজার দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার। ঠিক 7:30 বাজে আর আমরা জাস্ট টোল গেটের থেকে 1 কিলোমিটার পেছনে আছি ধুলাগড়। তো আমি কলকাতার দিকে ঢুকে গেলাম আর আমাদের সৌম বুঝো বেরিয়ে যাচ্ছে ডানকুনির দিকে। আমরা মোটামুটি একই টাইমে ঢুকবো আর কি। 7:54 বাজে আর আমি সেকেন্ড ব্রিজের এন্ট্রি ধরে নিয়েছি। ওই হয়ে এই জায়গাটা একটু ভালো ট্রাফিক আছে। আমাদের এই মোটো অ্যাডভেঞ্চার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা অনেকদিন ধরে দেখছো, হয়তো সাবস্ক্রাইব করা হয়নি বা মিস করে দিয়েছো, ভুলে গেছো, যা কিছু হতে পারে, তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা মোটো অ্যাডভেঞ্চার করতে চাও তারা TWM এর সাথে অ্যাটাচ হয়ে যেতে পারো। একটি মেম্বারশিপ নিয়ে নাও 350 দিয়ে, অনলি 350, 1 বছরের জন্য। তাতে প্রচুর ফেসিলিটিস থাকে। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আগামীকাল। আর মেম্বারশিপের সব লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আজকে তোমরা আছো বলে আমরা এত কিছু করতে পারছি। ভবিষ্যতে আমরা আরও বেশ কিছু স্টেপ নিচ্ছি, অবশ্যই সেগুলো তোমাদের একে একে জানাতে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।